অত্যাচার করে চুপ করেছিলেন। লোকসভার সময় থেকে আমরা যখন লড়াই শুরু করি, সাধারণ মানুষের মনে একটা সাহস এসেছে, তারা প্রতিবাদ করেছেন আর বিজেপি ঝান্ডা ধরেছেন, তাই অত্যাচার বেড়েছে। বিধানসভার পরে যখন আমরা চ্যালেঞ্জ করেছি তখন আরও বেশি অত্যাচার হচ্ছে। হাজার হাজার মানুষ ঘর ছাড়া ছিলেন, এখনও প্রায় হাজার খানের মানুষ কেশপুরের বাইরে আছেন, তারা যখন ফিরে আসছেন তাদের উপর অত্যাচার হচ্ছে। পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না, লাগাতার পুলিশকে বলার পরেও পুলিশ যে ধরনের সাহায্য করা উচিত করছে না এবং অত্যাচার চলেছে। টিএমসির লোকই বলছে ওদেরকে কেউ কেউ মেরেছে, তারা সেটা নিয়ে গিয়ে দেখান না। টিএমসি যদি বিজেপিকে অত্যাচার করে আর মানবাধিকার কমিশন সেখানে যায়, তার কাজ তো ওটাই আছে। মানবাধিকার তখনই আসে যখন প্রশাসন স্বীকার করে না, সহযোগিতা করে না, কমপ্লেন নেয় না। এটা প্রশাসনের বিরুদ্ধে এক প্রকার কমপ্লেন। আমরা যে হাজার হাজার কমপ্লেন পাঠিয়েছি সেটা যাচাই করতে তারা এসছেন। শুভেন্দু অধিকারী বলেছেন মুকুল রায় যেহেতু পিএসসি চেয়ারম্যান হয়েছে তাই বাকি চেয়ারম্যানরা আপনাদের দলে পদত্যাগ করবে। আমরা সেরকম সিদ্ধান্ত নিয়েছি, সরকার যদি রীতিনীতি না মানে, আমাদের সহযোগিতা না চায়, তারা যা ইচ্ছা করতে পারে, তখন আমাদের কোনো দায়িত্ব নেই। রীতি অনুযায়ী পিএসসি চেয়ারম্যান বিরোধী দলের দ্বারা পাঠানো নাম থেকে চয়ন করা হয়। আমরা নাম পাঠিয়েছি, সেখান থেকে না করে তারা ইচ্ছামতো করেছেন, তো সেজন্য স্বাভাবিকভাবে এই সরকারের সঙ্গে কোনো সহযোগিতা নেই আর ওইরকম পদে থেকে আমাদের কোনো লাভ নেই। আর ববি হাকিম বলেছেন মমতা ব্যানার্জি দেশের মানুষের কথা ভাবছেন তাই আমরা ঐক্যবদ্ধ বিরোধিতা তৈরি করছি সারা দেশ জুড়ে। করুন না, অনেকবার চেষ্টা করেছেন, আরেকবার করে দেখুন। আমার জানা নেই, আমি তো মন্ত্রী নাই, বলতে পারবো না। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।